আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে রেজাল্ট শিট টু। অর্থাৎ 2000 সালের 2001-এর থেকে যে নিয়মটা বাংলাদেশে আমরা খুব ফলো করতেছি সেটা আর কি। তো এটা একটু বড়, আমার একটু অনেকের কাছে কঠিনও লাগতে পারে, কিন্তু আসলে কঠিন না। গতদিনটা যদি আপনারা রেজাল্ট শিট ওয়ান কিন্তু আমরা অলরেডি চ্যানেলে ভিডিও দিয়ে দিছি, যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা মানে বুঝতে একেবারে সোজা হবে আমি মনে করি। ঠিক আছে, তো আমি একটু এখানে ফন্ট আমার কি আছে দেখে নিই, ইংরেজি করে নিলাম। এখন এখানে আমরা নামগুলো লিখে ফেলবো। প্রথমে আছে নেম, তারপর আছে প্রত্যেকের নাম আছে। আমি দেখে দেখে নামগুলো লিখে ফেললাম। এখন আছে রোল নম্বর বা রোল, রোল গুলো সব আমরা বসিয়ে দিব। এখানে আমাদের 550 থেকে ধরে নেওয়া হয়েছে, আপনারা যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারবেন। 551 552, তারপর হচ্ছে 553, 553, তারপর হচ্ছে 554, তারপর হচ্ছে 555। তো একটা টার্ম দিলে তো হয়ে যেত, কিন্তু সিরিয়াল নাম্বার ছিল 555। এরপর হচ্ছে বাংলা ওয়ান, বাংলা ওয়ান, বাংলা ওয়ান, বিএনজি লিখলে ভালো হয়। আমি ডাবল ক্লিক করলাম মাউস লেফট বাটন, একটা ক্লিক করলে কিন্তু মুছে যাবে। এক্সেলে এটা মনে রাখতে হবে যে একটা ক্লিক করলে মুছে যাবে, এই জন্য ডাবল ক্লিক করে কোনো এডিট করতে হবে। ঠিক আছে, এটা এক্সেলের নিয়ম। পরে কিন্তু একটা ক্লিক করলে এডিট করা যাবে, কিন্তু এক্সেলে ডাবল ক্লিক না করলে যেটা লেখা আছে ওটাও কিন্তু মুছে যাবে। মুছে গেলে কি দিয়ে আনতে হবে, কন্ট্রোল প্লাস জেড, ওই ওয়ার্ডের যে নিয়ম এটা, এবং সমস্ত কম্পিউটার প্রোগ্রামে আন্ডু করা সিস্টেম এখন কন্ট্রোল প্লাস জেড। ঠিক আছে, অল প্রোগ্রাম যত প্রোগ্রাম আছে। 75, এটা হচ্ছে বাংলা ওয়ানে মানে বাংলা ফার্স্ট পেপারে পেয়েছে 75। তারপর আছে 88, তারপরে পাচ্ছে আপনার বাদল, বাদল পাচ্ছে 65, 65, এগুলো সব আমরা দেখে দেখে বসিয়ে নিব। 60, তারপর আছে 55, তারপর আছে 78, মার্কগুলো আমরা দেখে দেখে বসিয়ে নিলাম। তারপর আছে বাংলা টু, বাংলা টু তো হচ্ছে আমল পাইছে কত, 80, 80। তারপর আছে বাবু, বাবু তো আছে 92, দেখিয়ে দেখিয়ে বসে দিচ্ছি। এরপরে 82, এরপর আছে 80, 40, 60, 80, 40, 60। এরপর আছে ইয়ের ঘরে পয়েন্ট, কে কত পয়েন্ট পেয়েছে। তো পয়েন্টটা বের করতে হলে আমাদের কি কি করতে হবে, আমাদের এই এগুলা ফর্মুলা গুলো ফলো করতে হবে। পয়েন্টের আমাদের একটা ফর্মুলা আছে, আমরা এখন ফর্মুলাটা দেখব। তো এখানে ক্লিক দিলাম, আমাদের ফর্মুলাটা যেটা বসাবো সেটা ফর্মুলা বারে শো করবে। ঠিক আছে, এখানে আর নেম বক্সে আমাদের তো অবশ্যই যে এই নম্বরে কাজ করতেছি নেম বক্সে কিন্তু শো করছে, সেটা আমরা দেখে নিলাম। এখন আমাদের ম্যাথমেটিক্যাল কাজ যেহেতু শুরুতে দিতে হবে ইকুয়াল চিহ্ন, ঠিক আছে, সেটা আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে থাম,
আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, সামেন্ট করে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর আছে সি টু কমা ডি টু, সি টু সি ওয়ান আছে এটা, সি টু আছে এটা, সি টু এখান থেকে কিবোর্ড থেকে একটা কমা দিয়ে দিলাম, তারপর আছে ডি টু, ডি টু আছে এটা, এটা আছে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, গ্রেটার দেন ইকুয়াল, এখান থেকে গ্রেটার দেন দিয়ে দিলাম, এখান থেকে ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম, সি টু কমা ডি টু গ্রেটার দেন ইকুয়াল, তারপর আছে 180, 180 লিখে দিলাম, একটা কমা দিয়ে দিলাম, 180 পেলে কত হবে, 5 পয়েন্ট হবে, 5 পয়েন্ট, আচ্ছা 5 পয়েন্ট লিখে কমা, তারপর বলছে যদি তার থেকে আবার কম হয়, তার থেকে আরো কম হলে কি হবে, আবার একটা ফর্মুলা, ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমরা এগুলো তো লিখে পারবো না, এখন একটা কপি করে নেবো, ঠিক আছে, ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর আছে সি টু কমা ডি টু, সি টু কমা ডি টু, ব্র্যাকেট খুলো, ব্র্যাকেট ক্লোজ, গ্রেটার দেন ইকুয়াল, আমরা এ পর্যন্ত এটা আমরা এ করবো, কপি করবো, ঠিক আছে, এখান থেকে ধরে এ পর্যন্ত একটা কপি করে নিলাম, ব্যাস কন্ট্রোল প্লাস সি, ঠিক আছে, কারণ আমরা বারবার লিখতে গেলে আমাদের অনেক সময় কন্ট্রোল প্লাস জেড, বারবার লিখতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে, ঠিক আছে, এখানে আমরা এটা কপি করে নিলাম, ঠিক আছে, এখন হচ্ছে 160, এটা আছে 160, একটা কমা কিবোর্ড থেকে দিয়ে দিলাম, এটা হচ্ছে কত পয়েন্ট পাবে, 160 পেলে 4 পয়েন্ট, 4 পয়েন্ট, আর একটা কমা, আবারও ইফ দিয়ে শুরু, আমি এখানে জাস্ট কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, তাহলে আমার এটা ফেস্ট হয়ে গেল, ঠিক আছে, যেটা আমি একটু আগে এটাতে কপি করে নিয়ে আসছিলাম, কারণ একই লেখা বারবার, আমি একই লেখা বারবার লিখতে চাচ্ছি না, আমি কি করতে চাচ্ছি, কপি কপি পেস্ট করতে চাচ্ছি, হ্যাঁ আপনারা এগুলো করবেন, মানে কাজের সুবিধার্থে, মানে কাজের সময় কম লাগাতে, হ্যাঁ এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 150 কমা, এটা কত পয়েন্ট, 3 পয়েন্ট, 3.5, 3.5, আবারও কমা, তারপর আছে আবার ইফ, আমি কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, একই জিনিস, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল শিফট আছে 140, 150 দিয়ে দিচ্ছে, 140 কমা, 140 কমা, পয়েন্ট আসবে 3, 3 পয়েন্ট লিখে আবারও কমা, এর আগেরটা ছিল 3.5, 3.5, হ্যাঁ ঠিক আছে, তো ভালো করে লক্ষ্য করতে হবে তাহলেই বোঝা যাবে, নাই এখানে আছে 180 জায়গায় আমার একটা ভুল হয়ে গেছে, 100 কত হবে, এটা 50, এখানে 108টা বেশি উঠে গেছে, ঠিক আছে আপনারা একটু খেয়াল করবেন, কোনো সঙ্গে কি লিখ বেশি পড়ে গেছে, 150-র পরে 3.5, তারপর হচ্ছে 140-র পরে, 140-র পরে 3 পয়েন্ট, ঠিক আছে, এরপরে আছে আবারও ইফ, অর্থাৎ আবারও কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, তারপর আছে 120, 120 দিলে কমা, এটা আসবে 2 পয়েন্ট, 2 পয়েন্টে কমা, তারপর আছে আবার ইফ, আমাদের শিটটা এখানে একটা আই এফ ইফের জায়গায় আই উঠে গেছে, ঠিক আছে, শিটে শিটে দেখবেন আই 120-র পরে 2 পয়েন্টের পরে আই, একটু ভুলটা সংশোধন করে নেবেন আপনারা, যাই হোক এখানে হচ্ছে 120-র পরে 100, 100 কমা 1.5, 1.5, 1.5 কমা, আবার ইফ কন্ট্রোল প্লাস ভি, আবার ইফ, তারপর আছে লেস দেন ইকুয়াল, এটা যে একটু পার্থক্য, সি টু জি টু লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল 80 কমা, এরপর আছে জিরো, জিরো দিয়ে দিলাম, জিরো দিয়ে একটা কমা, তারপর আছে ব্র্যাকেট ক্লোজ, ইফ ব্যবহৃত হয়েছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা
ছয়টা, ছয়টা সাতটা, সাতটা সাতটাই ব্যবহার করেছি, সাতটা সাতটা ব্র্যাকেট করে দেবে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ব্র্যাকেট করেছি। এখন পুরোটা একটা লিঙ্ক হয়ে গেল, আমরা যে কাজটা করব সেটা আছে এই লিঙ্কটা, এখান থেকে আমরা এখন এন্টার চাপ করতে, তার আগে একটু বুঝে নিব যে আসলে কিভাবে পয়েন্টে বের করতে হবে সেই নিয়মটা একটু বুঝে নিব। তো পয়েন্টে শুরুতে আছে ইকুয়াল ইফ, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু সি টু কমা ডি টু, সি টু হচ্ছে বাংলা ফার্স্ট পেপার কত মার্ক পেয়েছে সেটা, আর কমা দিয়ে ডি টু হচ্ছে বাংলা সেকেন্ড পেপার কত মার্ক পেয়েছে, তো টোটালটা মানে যোগ করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে কত আসে, 100 180 মার্ক, বলছে সি টু এবং ডি টু গ্রেটার দেন ইকুয়াল, মানে কি বড় অথবা সমান হতে হবে, কিসের বড় অথবা সমান হতে হবে, দুইটা মার্ক যোগ করলে যদি 180-এর সমান হয় অথবা অথবা বেশি হয়, গ্রেটার দেন ইকুয়াল মানে সমান হবে অথবা বড় হবে, 180-এর সমান অথবা বেশি হয়, দুইটা সাবজেক্টের মার্ক মিলে যদি 180-এর সমান হতে পারে অথবা তার থেকে বেশি হতে পারে, তাহলে সে পয়েন্টটা পাবে 5 পয়েন্ট, এখানে সেটা বলা হচ্ছে। তারপর বলছে যে যদি তার থেকে কম হয় আমাদের মনে কিন্তু প্রশ্ন চলে আসছে, যেগুলো কিন্তু সব আমরা প্রশ্ন করে লিখবো, জাস্ট এতটুকু আমরা মনে রাখবো এখান থেকে, এতটুকু বাকিগুলো সব প্রশ্ন করে করে নিব। বলতেছে কোনো ব্যক্তি যদি বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে 160 পায়, তাহলে তার সমান অথবা তার থেকে বেশি, অবশ্যই কিন্তু 180-এর কম, তো কত পয়েন্ট পাবে, 4 পয়েন্ট, যদি তার থেকে যদি কম মার্ক পায় অর্থাৎ 150-এর সমান, ঠিক আছে, সেক্ষেত্রে সে কত পয়েন্ট পাবে, 3.5 অর্থাৎ 3.5 পয়েন্ট। এরপর যদি তার থেকে যদি কম মার্ক পায় দুইটা মিলে, যেমন 140, সেক্ষেত্রে হচ্ছে সে 3 পয়েন্ট পাবে, তার থেকে যদি কম মার্ক পায় তাহলে 120 মার্ক যদি কেউ পায় তাহলে সে 2 পয়েন্ট পাবে, তার নিচে যদি কোনো মার্ক পায় কেউ অর্থাৎ 100 মার্কের সমান অথবা তার থেকে বেশি, বা 105 বা 10 এরকম, তবে 120-এর থেকে কম, কেমন যদি কেউ পায় তাহলে 1.5, বলছে তার নিচে যদি অর্থাৎ তার নিচে কেমন, লেস দেন ইকুয়াল, এবং সি টু ডি টু মিলে যদি কেউ লেস দেন ইকুয়াল মানে কম অথবা সম, 80-এর সমান অর্থাৎ 40 করে 80-এর সমান পায় তাহলে সে জিরো অর্থাৎ 0 পয়েন্ট পাবে, অর্থাৎ সে ফেল করবে আর কি। যাই হোক, এখানে বলছে যে 80-এর সমান পেতে পারে অথবা তার থেকে কম পেতে পারে, 60-ও পেতে পারে, 50-ও পেতে পারে, যেটা পাক না কেন, কম কম কমের কোনো লিমিটেশন করে না, কমের একেবারে জিরো, কমের একেবারে লিমিটেশন করছে জিরো, হ্যাঁ, আর সর্বোচ্চ করছে হচ্ছে 80-এর সমান হতে পারে অথবা তার নিচেও হতে পারে, হ্যাঁ, এখানে 33 গুণে 66 দিলে হতো, কিন্তু আমাদের ফর্মুলা এটা বলা হয়েছে আপনি 33 গুণে 66 দিয়েও করতে পারবেন যেটা ইচ্ছে। ওকে, যাই হোক, তাহলে এখানে 80-এর সমান অথবা তার থেকে যদি কেউ কম মার্ক পায় তাহলে সে পয়েন্টটা পাবে 0 পয়েন্ট, হ্যাঁ, এটা বোঝাচ্ছে ফর্মুলা। তো দেখি পয়েন্টটা কত আসলো, এখানে মজার একটা বিষয় আছে, একটু পরে বলতেছি, এন্টার দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলে আপনার এই দুটো যোগ করে যে মার্কটা পেয়েছে সেটা পয়েন্ট আছে 3.5, অর্থাৎ 3.5 কিসের ভিতরে আছে, 3.5 আছে 150-এর ভিতরে, আমাদের টোটাল 3.5টা আছে, 150 মার্ক যদি কেউ পায় তাহলে সে 3.5 ইয়ে পাবে, পয়েন্টটা পাবে, ঠিক আছে। আমি একটা টান দিয়ে সবগুলো পয়েন্ট বের করে দিলাম, প্রত্যেকটা দুইটা সাবজেক্ট মিলে এক একটা সেট হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিস্টেমটা আর কি, বা 2001 সালে যে ইয়েটা গ্রেডিং বা সিজিপি বা জিপিএস সিস্টেমটা ফলো করে গভর্নমেন্ট সেটা আর কি। এরপরে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার আর ইংলিশ সেকেন্ড পেপার, এখন এই একটা যদি আমরা বুঝতে পারি বাকিগুলো সব সেম সিস্টেম, তবে সেম সিস্টেম এখানে কেউ কেউ প্রশ্ন করবে যে আমরা কি এরকম প্রত্যেকবার পয়েন্ট বের করে করে লিখতে হবে, হ্যাঁ এরকম প্রত্যেকবার পয়েন্ট, এটা নিয়ম আছে এটা, তবে এখানে একটা যুক্তি আছে মজার, যে বিষয় যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা যখন এখানে ক্লিক দিচ্ছি আমাদের ফর্মুলা বারে কিন্তু একটা ফর্মুলা শো করতে চাই, যেটা আপনারা খেয়াল করে দেখেন এই ফর্মুলাটা কি করবো, আমরা কপি করে নিব এই ফর্মুলাটা, আমরা এখন কপি করে নিব, এই যে আমরা জাস্ট কন্ট্রোল প্লাস সি চেপে দিব, ঠিক আছে, আমরা বারবার লিখে পারবো না। এখন দেখেন এখান থেকে আমরা এটা প্রেস করলাম, প্রেস করলে এখানে শো হয়ে গেলো, না করলে কিন্তু এখানে শো করতো না, ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম আমাদের এটা কপি করা হয়ে গেছে। এখন দেখেন
হ্যাঁ, আমরা ওই একটা কপি বারবার পেস্ট করবো, এখানে লিখবো ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার। হ্যাঁ, আমাদের মার্কটা পয়েন্টটা মিলছে কিনা, 3.5 আর 3302, ওকে মিলে গেছে। এখন হচ্ছে আমরা ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপারে কে কত মার্ক পেয়েছে, 70, 90, 60, এরপরে আছে 55, এরপরে আছে 30, সরি 30 না, আগেরটাই ছিল 30, আমার সেকেন্ড পেপার দেখা হয়ে গেছে। এখানে আছে 70 মার্ক, 90 মার্ক, 60 মার্ক, তারপর আছে 55, তারপর 30, তারপর 55, 55, 30, 55, ঠিকই ছিল 55, 30, 55, ব্যাস। এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে। ইংলিশ সেকেন্ড পেপারটা হচ্ছে আপনার 85, 80, 75, 85, 80, তারপর আছে 85, 80, 75, তারপর আছে 65, 55, 30, 65, 55, 30, দেখে দেখে বসিয়ে দিলাম, ঠিক আছে, 65, 55, 30, ঠিক আছে। বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার মিলে এখানে আছে আমাদের, একটু ইয়ে হয়ে গেছে, এটাকে আমরা সিলেকশন করব, করে মুখ চিহ্ন দিয়ে একটু নিচে নামিয়ে দেবো, হালকা একবার একবার উপরে উঠে গেছিল। এখানে ইংলিশ, ইংলিশ জাস্ট সেকেন্ড পেপার হবে, ঠিক আছে, এটা। এরপর আছে এইচ, এরপর আছে জি, এরপর এইচের ঘর, এইচের ঘর হচ্ছে পয়েন্ট, পয়েন্টটা বের করতে হবে। আমরা এই পয়েন্টটা করবো, কোন পয়েন্টটা, এখানে যে পয়েন্টটা বের করেছিলাম ওটা আমরা জাস্ট কপি পেস্ট করব, ঠিক আছে। কপি পেস্ট কি করে করব, আগে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, তারপর কন্ট্রোল প্লাস ভি দিয়ে দেবো, ওটা করতে হয় না, ওকে হয় না কেন, যে কপি তো হওয়ারই কথা আছে, আবার করিনি, আমরা এখানে রেখে দিলাম। রেখে দিয়ে আমরা বাম হাত দিয়ে শীট চেপে ধরবো, বাম হাত দিয়ে শীট চেপে ধরলাম, আর ডান হাত দিয়ে আর ওকে, এই যে এভাবে আমরা সিলেকশন করব, বাম হাত দিয়ে শীট চেপে ধরছি আর ডান হাত দিয়ে আর ওকে, এটা কন্ট্রোল প্লাস সি দিয়ে দিলাম, এখন দেখি কপি হয় কিনা, ব্যাস। এখন এখানে কন্ট্রোল প্লাস ভি দেব, ব্যাস, চলে আসছে, চলে আসছে, কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টটা দেখেন মিলে গেছে, কারণ এখানে সি টু ডি টু মার্ক করতেছে, বাট আমাকে এখন এটা এডিট করতে হবে, এডিট করার সময় একটু কম লাগবে, অল্প একটু কম লাগলেও লাগবে। এক্সেল হচ্ছে ফাস্ট কাজ করা, আমরা ফাস্ট কাজ করবো, কিন্তু যতটুকু সময় কম লাগানো যায়, নতুন করে লিখতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। এটা আমরা কি মার্ক করবো, এখানে হচ্ছে আমাদের সি টু ডি টু, তারপর হচ্ছে কি সি ডি ই এফ, ই এফ জি এইচ, এফ জি, এফ জিটা মার্ক করবো। এখানে হচ্ছে আমরা লিখে দেবো এফ টু, দেখে দেখে কিবোর্ড থেকে লিখে দিতে পারবো, এখান থেকে এফ টু এন্ড জি টু, এফ টু এন্ড জি টু, এখানেও সেম সিস্টেম। আবার আমি চাইলে কপি করে কপি পেস্ট করে দিতে পারি, এখানে এফ টু এন্ড জি টু কপি পেস্ট করে দেবে বারবার, এফ টু এন্ড জি টু, এফ টু এন্ড জি টু, এরপরে হচ্ছে এখানেও একই জিনিস, এফ টু এন্ড জি টু, মানে ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, এই যে এফ টু অ্যান্ড জি টু, হ্যাঁ, এই দুটো আমরা এই ব্র্যাকেটের ভিতরে যেখানে যেখানে সি টু আছে সেখানে সেখানে বসিয়ে দিচ্ছি, জাস্ট জাস্ট আমরা এটাকে কপি করে নিয়ে আসছি, কপি করে নিয়ে এসে এডিট করতেছি। আপনারা চাইলে এফ টু অ্যান্ড জি টুটাকেও কপি করতে পারবেন, কপি করে জাস্ট আরো সময়টা বেঁচে যাবে, না আপনাকে নতুন করে লিখতে গেলে কিন্তু একটু সময় বেশি লাগলেও লাগবে, নতুন করে লিখতে পারলে আরো ভালো, কারণ কাজটা বারবার প্র্যাকটিস করা হলে হয়ে গেল, প্র্যাকটিস করতে পারলে আপনার 4-5 দিন প্র্যাকটিস করলে অফিসে তাহলে তো ইজি হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এন্টার দিলে কিন্তু এখানে মেইল হবে, তাছাড়া কিন্তু এখানে ক্লিক দিলে এটা থেকে যাবো, আমরা এন্টার দেবো কোথায়, এখানে দেবো এটা, বাস। এখন দেখেন 3.5, এটা এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে এইচির ঘর, তাহলে 3.5 মিলে গেছে। এখন নিচের গুলো দেখবো মিলে কিনা, অবশ্যই মিলারই কথা, এই যে 4 পয়েন্ট, তারপরে কত 4 পয়েন্ট, তারপরে 2.2.0, ওকে মিলে গেছে।
এখন চলে যাব আমরা বাকি সিস্টেমগুলো সাবসেম, মানে কোনো পার্থক্য না, এগুলো যা দেখে দেখে বসিয়ে দিচ্ছে। ফার্স্ট পেপারে কত মার্ক পেয়েছে? হ্যাঁ, 80, তারপর 80, 80, তারপর 80, তারপর আছে 57, তারপর আছে 75, তারপর আছে 70, তারপর আছে 33, এরপর আছে ম্যাথ 2, ঘরে আছে 80, তারপর আছে 90, তারপর আছে 66, তারপর আছে 55, তারপর আছে 40, তারপর আছে 32, এরপর আছে একটা পয়েন্ট, দুইটা মিলে একটা পয়েন্ট বের করতে হবে কে এর ঘর। ওকে, আমরা আবারও এখানে ক্লিক করলাম, আবারও আমরা কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, ব্যাস জাস্ট এখন এটা এডিট করতে হবে। কি ঘর? আয়ের ঘর আর যে ঘর, আমরা সাধারণত এখানে একটা আয় লিখি, আয় এম, এখান থেকে আরো কি দিয়ে যাচ্ছি, যে আয়ান যে, আমরা চাইলে এটা ব্র্যাকেটটা শুধু কপি করে নেওয়া যায়, ঠিক আছে? এখান থেকে আয়ান যে, এখানে একটা বাদ পেয়েছে, এখানে আয়ান যে, আয় আরো দিয়েও নিয়ে যেতে পারে, জানি দিয়ে নিয়ে যাচ্ছি, এখন আমরা এরোপি দিয়ে একেবারে লাস্টের ঘরে নিয়ে চলে গেলাম, ঠিক আছে? এখন এটা হচ্ছে আমরা আয়ান যে দেখেন লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? লাস্টের ঘরে দিয়ে নিয়ে গেছি, তখন কিন্তু দুইটার ভিতরে লিঙ্ক হয়ে গেছে এবং কোনো ঘরটা বাকি না, ঠিক আছে? আমরা জাস্ট এন্টার দিয়ে দেবো। আমাদের 4.4.2.2 দেখি কিভাবে হয়েছে। এবার হচ্ছে 1.5, তারপর হচ্ছে 0, কিন্তু মেলে নাই কেন? I2J2 এখানে আছে, মিলল না কেন? এখানে হচ্ছে 32, এখানে আছে 33, এখানে আছে 32, ঠিক আছে? তো এখানে 70, এখানে 70, 70, আমি একটা টান দিব, আবার দেখি একটু, আইসিনে ঠিক আছে, বাট এখানে হচ্ছে 4.10 আছে, কি করে 4.10, এটা তো ফেল করছে, 0.0 হবে। কেয়ার ঘর, কেয়ার ঘর হচ্ছে এই দুটো 0 হবে, বাট এখানে লিঙ্ক হয় না নাকি, লিঙ্ক হয় না কেন? এখানে ক্লিক করতেছি I6 এন্ড J6, I6 J6, আবার একটু দেখে নিই, I6 J6, তারপর হচ্ছে I6 J6, J6 ঠিক আছে, J6 ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। এখানে হচ্ছে, এখানে এখানে রেজাল্ট লাগছে, এখানে হচ্ছে I6 J6, ঠিক আছে, I6 J6, I6 J6, এখন এটা দিব,
আমাদের বেসিক সাইজটা সেখানে আইসি জেসি সব ঠিক আছে এখন আমি ব্যাস একটা কে এর জন্য যে জায়গায় কে হবে আমার সেটা বাস সেখানে ক্লিক করছি কিন্তু কে উঠে গেছে আমার যে উঠে আমার ঠিক আছে সামান্য ভুলের জন্য আর কি পুরোটাই ভুল। তারপর আছে ফিজিক্স ওয়ান অ্যান্ড ফিজিক্স টু অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড ফিজিক্স সেকেন্ড পেপার এটা পেয়েছে আপনার 75 মার্ক। এরপর আছে 80 মার্ক এলের ভুল 75 মার্ক 80 মার্ক। তারপর আছে 68, তারপর আছে 55, তারপর আছে 35, তারপর আছে 80। ব্যাস এরপর আছে ফিজিক্স টু, ফিজিক্স টু এখানে আছে 88 মার্ক, তারপর আছে 78 মার্ক, তারপর আছে 79 মার্ক। ফিজিক্স পঁয়ষট্টি, তারপর আছে 80। এখানে একটা পয়েন্ট, এটা ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার মিলে একটা পয়েন্ট, প্রত্যেকটা দুইটা 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 সাবজেক্ট মিলে একটা সেট। ঠিক আছে এটা পয়েন্ট বের করতে হবে, আমরা এখানে জাস্ট কন্ট্রোল প্লাস ভি দিব, আবার ওই একই কাজ করব। এখানে হচ্ছে আমাদের নিতে হবে এল টু অ্যান্ড এম টু, ঠিক আছে এল টু অ্যান্ড এম টু ভালো করে দেখে নিতে হবে একটু, এগুলো কিন্তু আমাদের ভুল যাবে একটু, আমারও কিন্তু ভুল হয়ে গেছিল একটা, আপনারা সবগুলো ঠিক করে নেবেন। এল টু এম টু, এল টু এবং এম টু কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে, আবার সি টু আর ডি টু কিন্তু লিঙ্ক আছে, একটু ভালো করে দেখেন আপনারা ডিসপ্লেতে এল টু আর এম টু, এল টু এম টু। এরপর আছে এখানে এল টু অ্যান্ড এম টু, এখানে আছে এল টু এম টু, এল টু এম টু, এখানে আছে এম টু, এর আগেরটা আছে এল টু, এরপর আছে লাস্টেরটা এল টু এম টু। ব্যাস এখন আমি একেবারে শেষে চলে গেল, এখানে যাওয়ার পরে এখন কিন্তু আর সি টু ডি টু কোনো লিঙ্ক নাই, এখন লিঙ্ক হচ্ছে এল টু আর এম টু। ওকে এই অপশনটা এখানে আমি জাস্ট এন্টারপ্রেস করি, সবগুলো একই নিয়ম পয়েন্ট বের করে আমরা এখানে ধরে জাস্ট একটা টান দিব সবগুলো বেরিয়ে যাবো। এটা হচ্ছে এন এর ঘর, এন এর ঘর হচ্ছে 4.3.5 3 2 1.5 আর 4 পয়েন্ট, ঠিক আছে মিলে গেছে আমাদের সঙ্গে। এরপর হচ্ছে আমরা এ ঘরে চলে যাব, যাওয়ার পরে কেমিস্ট্রি ওয়ান ফার্স্ট পেপার অ্যান্ড কেমিস্ট্রি সেকেন্ড পেপার সি এইচ ই, কেমিস্ট্রি ফার্স্ট পেপার অ্যান্ড কেমিস্ট্রি সেকেন্ড পেপার সি এইচ ই, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। ব্যাস এখন আমরা ফার্স্ট পেপারে লিখব, কেমিস্ট্রি ফার্স্ট পেপার ওয়ার গড 85 মার্ক, 93 মার্ক, 85, তারপর 93, তারপর আছে 70, তারপর আছে 65, 85, 93, 70, 65, 66, 50, 66, 50। এরপর আমরা চলে যাই কেমিস্ট্রি টু, কেমিস্ট্রি টু হচ্ছে 90, 85, তারপর আছে 82, তারপর আছে 80,
তারপর আছে 55, তারপর আছে 90, 88, 82, 80, 55, 80, ব্যাস। এরপর আছে আমরা পয়েন্টটা বের করবো এখানে, পয়েন্ট পয়েন্টটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্লাস ভি আবার পূর্বের মতো। এরপর আবার এখানে এডিট করব, এখানে হচ্ছে ও টু অ্যান্ড পি টু, কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 2, ও টু অ্যান্ড পি টু, ঠিক আছে, কেমিস্ট্রি 1 অ্যান্ড কেমিস্ট্রি 2, ও টু অ্যান্ড পি টু। এরপরে চলে যাবো এখানে ও টু অ্যান্ড পি টু, টু অ্যান্ড পি টু। আপনার 3.2.2 আমাদের শিটে কিন্তু এখানে 2 লাইন আছে। যদি আপনি 1 লাইনে রাখতে চান তাহলে এখানে একটা মাউসের লেফট বাটন ক্লিক করবেন, যদি আপনি 1 লাইনে রাখতে চান লেখাটা। হ্যাঁ, আর যদি মনে করেন না আপনাদের শিটে যেমন আছে অমন করবো, তাহলে এখানে ক্লিক করেন জাস্ট র্যাপটেক্সে ক্লিক করলে এটা 2 লাইন হয়ে যাবে, যে 2 লাইন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই লাইনটা পুরোটা একটু বেড়ে গেল। এই নিয়মটা আপনারা একটু খেয়াল করবেন, খেয়াল করলে বুঝতে পারবেন। কন্ট্রোল প্লাস জেড দিয়ে দিলাম, দেখেন এখানে যদি আপনি পুরো লেখাটা 1 লাইনে রাখতে চান তাহলে জাস্ট এটা একটু, তাহলে কিন্তু লেখাটা সুন্দর লাগবে। এটা কিন্তু 2 লাইনে হয়ে যায়, লেখাটা একটু অসুন্দর লাগতেছে, ঠিক আছে। তা এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু লেখাটা 1 লাইন থেকে জায়গাটা পর্যাপ্ত নিয়ে নিতে, আপনি কিন্তু চাইলে এভাবে ধরে দিতে পারতেন এই যেগুলো, ঠিক আছে, কিন্তু এভাবে ধরে দিলে ও লেখাটা পর্যাপ্ত নিতে পারে না, ঠিক আছে। এভাবে ধরে দিলে পর্যাপ্ত নিয়ে নেয় মানে এই চিহ্নটা ক্লিক এখানে আসবে, এরকম চিহ্ন থাকবে এরকম, ঠিক আছে, দুই পাশে আরো কি আর উপরে আর নিচে জাস্ট একটা দাগ। তো এখানে ডাবল ক্লিক করলে আপনার পর্যাপ্ত জায়গা নিয়ে নেবে, এটা মনে রাখতে হবে। আর সেটার মতো করতে চাইলে ক্লিক করে প্রথম লিখতে হবে, নিচে ক্লিক করতে হবে, তারপর আবার এখানে ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে র্যাপটেক্স, এটা হচ্ছে আমাদের শিটের মতো উপরে নিচে। এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিসের বিকল্প নয়, একটু প্র্যাকটিস ভুলে গেলে কিন্তু আপনার ওই অন্যদিকে চলে যাবে। কাছে এভারেজ পয়েন্ট হচ্ছে কত, সে এভারেজ পয়েন্টের একটা ফর্মুলা আছে অবশ্য, সেটা আমরা একটু দেখবো। ইকল, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে E2+H2+K2+N2+Q2, E2 হচ্ছে এটা, প্রত্যেকটা পয়েন্টগুলোকে আমরা কি করছি যোগ করছি, E2+, এরপর হচ্ছে পয়েন্টগুলো সব যোগ করে নিচ্ছে H2+। আমরা কিন্তু এভারেজের একটা ফর্মুলা এখান থেকে দিতে পারতাম, ঠিক আছে, এভারেজের ফর্মুলা এখান থেকে দিলে দিতে পারতাম, কিন্তু এই সংখ্যাগুলো আগে বসায় নিতে হবে, কারণ এর ভিতরে তো গ্যাপ গ্যাপ আছে, এই যে গ্যাপ যাচ্ছে, গ্যাপ না গেলে এটা মিলে যেত। E2+H2+K2 হচ্ছে আরেকটা পয়েন্ট, তারপর প্লাস, তারপর হচ্ছে আরেকটা পয়েন্ট কোথায় আছে, এই যে আরেকটা পয়েন্ট হচ্ছে N2, তারপর হচ্ছে প্লাস, তারপর আরেকটা পয়েন্ট আছে এই যে Q2, সেটাকে আমি কি করলাম এখন ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ, এখন ভাগ 5, মানে 5টা আমাদের কি হয়েছে এখানে 5টা পয়েন্ট আসছে, ঠিক আছে, প্রত্যেক 2 সাবজেক্ট মিলে একটা ইউনিট বা 2 সাবজেক্ট মিলে একটা সেট, আর সেটাকে কি 5টা পয়েন্ট মিলে অর্থাৎ ভাগ করতে হবে, ঠিক আছে, ভাগ করলে আমাদের এভারেজ পয়েন্টটা বেড়ে যাবে।
আমরা কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম, ঠিক আছে, এখান থেকে আমরা কত পয়েন্ট পেয়েছি, 3.8। তারপরের গুলো একটু টান দিব, 3.8, তারপর আছে 4.3, 2.7, 2.4, তারপর আছে 1.1.6, ক্লিয়ার। এরপর হচ্ছে গ্রেড, গ্রেড কে কোন গ্রেড পেয়েছে, ঠিক আছে, এখানে দেখি 5 জন 6 জন আছে, 6 জন কে কোন গ্রেড পেয়েছে। এখন গ্রেডের একটা ফর্মুলা আছে, সেটা আমরা একটু দেখব, সেটা হচ্ছে ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু ইকুয়াল ইফ, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর আছে আর টু, আর টু ইজ আর টু এভারেজ পয়েন্ট, ঠিক আছে, আর টু গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল 5, 5 দিয়ে একটা কমা, আর এখানে আছে কমা দেওয়ার পরে ডাবল কোটেশন, কে প্লাস, কে প্লাস ডাবল কোটেশন প্লাস, তারপর আছে একটা কমা, তারপর আছে আবারও ইফ, ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, এটা আমরা কপি করে নিতে পারবো, এবারে কপি করে নিব, ফার্স্ট ব্র্যাকেট শুরু আর টু, আর টু তারপর আছে গ্রেটার দেন ইকুয়াল, তারপর আছে 4 পয়েন্ট, 4 পয়েন্ট, এটা একটা কমা, 4 পয়েন্ট পেলে কি গ্রেড পাবে, এ গ্রেড, 4 পয়েন্ট ডাবল কোটেশন শুরু এ গ্রেড, তারপর আছে ডাবল কোটেশন শেষ, তারপর আছে আরেকটা কমা, সেটুকু আমরা কি করবো, সেই চেপে ধরে অ্যারো পিরিয়ড নিয়ে, সরি এখান থেকে আমরা এতটুকু কপি করে নেব, কন্ট্রোল প্লাস সি কপি করে নেব, এখন হচ্ছে এখানে কন্ট্রোল প্লাস সি এগ্রেড, তারপর হচ্ছে আমরা এটাকে আবার বসিয়ে দিব কন্ট্রোল প্লাস ভি, এখান থেকে একটু এডিট করবো, এখানে হচ্ছে 4 পয়েন্টের পরে হচ্ছে 3.5, 3.5, 3.5 যদি কেউ পায় তাহলে সে কী পাবে, এ মাইনাস, এখানে জাস্ট এ মাইনাস করে দিব, এ মাইনাস ডাবল কোটেশনের ভিতর, তারপর আরেকটা কমা হবে, এই কমাগুলো দিতে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, এটা কিন্তু আমি বারবার বলতেছি, কারণ ভুল হয়ে গেলে কিন্তু তখন আর মিলবে না, এখান থেকে আমরা এটাকে ধরে এখানে নিব, এখান থেকে আমরা একটু ক্লিক করবো, ক্লিক করলে এটা ভিতরে চলে আসবে, হ্যাঁ এদিকগুলো ভিতরে চলে যাক, সমস্যা নেই, এখন এখান থেকে আমরা যা করতে পারবো সেটা হচ্ছে 3.5 হলে এ মাইনাস, এরপরে হচ্ছে 3 পয়েন্ট হলে, 3 পয়েন্ট হলে কি গ্রেট হবে, 3 পয়েন্ট আমরা এডিট করি, এখানে 4 পয়েন্ট আছে, 3 পয়েন্ট দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম, তারপর হচ্ছে ডাবল কোটেশন, এটা হবে বি গ্রেট, বি গ্রেটটা আমরা অবশ্যই জানি সবাই, সবাই কম বেশি বের করতে পারি, ঠিক আছে, এখানে হচ্ছে আর একটা কমা, তারপরে আবারও কন্ট্রোল প্লাস ভি, আমরা আরেকটু এপাশে যাবো, ভি দেওয়ার পরে 3 পয়েন্টের পরে 2 পয়েন্ট, 2 পয়েন্ট যদি কেউ পায় তাহলে কি গ্রেড পাবে, 2 পয়েন্ট পেলে আপনার সি গ্রেড, জাস্ট সি গ্রেড দিয়ে দিলাম, এগুলো সব আমাদের জানা আছে, জাস্ট আমরা একবার রিভিশন দিচ্ছি, তারপরে কন্ট্রোল প্লাস ভি, এখান থেকে আমরা 1.5 মুছে দিলাম, 1.5 দেড় পয়েন্ট, দেড় পয়েন্ট পেলে সে কি গ্রেড পাবে, ডি গ্রেড পাবে, এটা বলা আছে ডি গ্রেড, এখানে আরেকটা কমা,
এরপর আছে ডাবল কোটেশন এফ গ্রেড, ডাবল কোটেশন জি এফ ক্লোজ, এখানে আছে ব্র্যাকেট খোলা যাবে। আমরা দেখবো ইফ কটা ব্যবহৃত হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা ইফ ব্যবহৃত হয়েছে এখানে, জি 1 2 3 4 5 ছয়, ব্যাস। এরপর আমরা এন্টারপ্রাইজ করবো কি করতে হবে, এই প্রথম রেজাল্ট আছে এ মাইনাস, ওকে। পরবর্তী প্রথম রেজাল্টটা কার সেটাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, তো এটা দেখবো কি করে সেই সিস্টেমটা আজকে দেখাই দেবো, হ্যাঁ খুব সহজে বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে এ মাইনাস, তারপর হচ্ছে এ গ্রেড, তারপর হচ্ছে সি গ্রেড, সি গ্রেড, এফ গ্রেড, ডি গ্রেড, আমাদের শিটের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। একটা অপশন বাকি আছে বের করতে, টি নম্বর, তাই না, গ্রেড বের করলাম, এভারেজ বের, পয়েন্ট বের করলাম, তারপর হচ্ছে পয়েন্ট বের করলাম, এখন বের করবো আমরা পাস অ্যান্ড ফেল, তাই না, কে পাস করলো অ্যান্ড কে ফেল করলো, ঠিক আছে। এখানে আছে পিতে পাস পাবলিক, এতে ফেল, ব্যাস। তো আপনারা পুরো লিখে দিলেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আপনার এখানে পাস অ্যান্ড ফেলের একটা ফর্মুলা আছে, সেটা আমরা একটু দেখি আমাদের শিটের একেবারে শেষের দিকে, হ্যাঁ এটা আপনারা দেখে নেবেন, হ্যাঁ। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, মিনিমাম নাম্বার কত সেটা আর কি, ফার্স্ট ব্র্যাকেট শুরু ইকুয়াল ইফ মিনিমাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর আছে সি টু, সি টু কমা ডি টু, এফ টু কমা জি টু, সি টু হচ্ছে এদিকে চলে গেছে, আমরা এটাকে নিয়ে আসবো, তাহলে কি করতে হবে আমাদের এটা ধরে একটু চাপাই দিলে হবে, সি টু, এই যে সি টু হচ্ছে এটা, সি টু দিয়ে দিলাম, কমা দিলাম, আমরা কিন্তু কিবোর্ডটাকে লিখেও দিতে পারি, এদিকে না আসলে আমাদের হতো, ঠিক আছে, সি টু কমা, কমা দিয়ে ডি টু, ডি টু হচ্ছে এখান থেকে এটা, সি টু কমা ডি টু, তারপর আছে কমা, সি টু কমা ডি টু, কমা এফ টু কমা জি টু, এফ টু সরি এফ টু দ্য পয়েন্ট, এটা হবে না, আমরা এফ টু ক্লিক করবো, এফ টু কমা জি টু, জাস্ট আমরা সাবজেক্ট বলে নেবো, কমা দিয়ে দিলাম, এরপর হচ্ছে জি টু আছে এটা, তারপর আছে আবার কমা, এফ টু কমা জি টু, তারপর আছে আই টু কমা জি টু, আই টু হচ্ছে ম্যাথ কমা, তারপর আছে জে টু, আই টু কমা জে টু, আই টু কমা জে টু, ঠিক আছে, তারপর আছে আপনার আই টু কমা জে টু কমা, তারপর আছে এল টু কমা এম টু, এল টু আছে ফিজিক্স ওয়ান কমা, হ্যাঁ এল টু কমা এম টু কমা, তারপর আছে ও টু কমা পি টু, এম টু ও টু কমা পি টু, ঠিক আছে, ও টু ও টু কমা পি টু কমা, ব্যাস ও টু কমা বি টু, ও টু কমা পি টু, না পি টুর পাশে আমাদের আর কোনো ইয়ে নাই, মানে সাবজেক্ট নাই, তাতে এখানে ব্র্যাকেট খুলে একটা ইফ একটা ব্র্যাকেট খুলে ব্যাস। এরপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল 33, অর্থাৎ 33-এর সমান, 33-এর সমান অথবা বেশি, গ্রেটার দেন ইকুয়াল মানে বেশি, 33-এর সমান হতে হবে অথবা বেশি হতে হবে, তাহলে সে কি করবে, সে পাস করবে, আর যদি কম হয় আমাদের মনে একটা প্রশ্ন আছে, পাস করবে, পাস করলে এখানে কোটেশন, ডবল কোটেশন শুরু পি এ ডবল এস, পাস, পাসের ডবল কোটেশন শেষ, একটা কমা দিলাম, তারপর আছে ফেইল, ডবল কোটেশন শুরু ফেইল, ডবল কোটেশন শেষ, ডবল কোটেশন শুরু অ্যান্ড ডবল কোটেশন শেষ হচ্ছে ফেইল, ব্র্যাকেট ক্লোজ, ব্যাস। এখানে বলা হচ্ছে যে আপনার আমাদের সাবজেক্ট যেগুলো সেগুলো, অর্থাৎ মিনিমাম নম্বর কত পাবে এই সাবজেক্টগুলোতে, তা সাবজেক্টগুলো উল্লেখ করা হয়েছে, বাংলা ওয়ান বা বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড বাংলা সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার,
দুইটা মিলে বা এই সবগুলো সাবজেক্টে মিনিমাম নাম্বার কত পেতে হবে? মিনিমাম নাম্বার পেতে হবে একটা ছাত্রী 33, ওটা 33-এর সমান, 33-এর সমান পেতে হবে, তাহলে সে কী গ্রেড পাবে? তাহলে সে পাস করবে। আর যদি 33-এর থেকে কেউ কম পায়, 33-এর সমান অথবা তার থেকে বেশি, তাহলে সে পাস করবে এবং গ্রেড যেটা পাবে সেটা তো পাবে, এখানে গ্রেড সিস্টেম বলা আছে। আর যদি তার নিচে পায়, আমাদের প্রশ্ন আছে, তার নিচে যদি পায় তাহলে নিচে পেলে সে ফেল করবে, ব্যাস। এবং ইন্টারফেস করুন কিবোর্ড থেকে, একটু জটিল আর কি, একটু জটিল মানে একটু বড় তো, তার মানে জটিল। এখান থেকে আমরা খালি বুঝতে পারলাম যে একজন, দুইজন, তিনজন, চারজন পাস করছে আর দুইজন ফেল করছে, ও লাস্টের জন্য তো পাস করছে, লাস্টের জন্য ডি গ্রেড দেখাইছে, পাস দেখাইছে, এখানে ফেল দেখাচ্ছে কেন? এখানে আছে, আমাদের ফর্মুলাটা দেখতে হবে, ফর্মুলাটা C2, D2, F2, C2, D2, এবার আছে F2, G2, C2, G2, F2, G2, তারপর হচ্ছে I2, J2, I2, J2, তারপর হচ্ছে L2, I2, J2, L2, M2, L2, M2, L2, M2, ঠিক আছে তো, O2, Q2, O2, P2, O2, P2, O2, P2, O2, P2, ঠিক আছে তো, ব্র্যাকেট করো, গ্রেটার দেন ইকুয়াল 33, পাস, কোটেশন কমা শেষ, তারপরে কমা, তারপর ফেল, কোটেশন কমা শুরু, ফেল, ঠিক আছে তো, এখানে তো একটা, দুইটা, তিনটা, পাঁচ, চারটা পাস করছে, একটা, দুইটা, তিনটা, চারটা পাস করছে, আর এটা আছে ফেল, লাস্টটা আছে পাস করছে, ডিগ্রেড পাইছে, তাহলে এটা ফেল দেখাচ্ছে কেন? আমি আবারটা দেখি, মাঝে মাঝে ইলেকট্রনিক জিনিস একটু সমস্যা করে বা আমাদেরও ফর্মুলা মাঝে মাঝে ভুল যায়, কোথায় ভুল গেছে এটা ধরা তো অনেক মুশকিল, ঠিক আছে। এখানে ফেল দেখাচ্ছে কেন? এটা তো ডিগ্রেড, এটা কোনো সাবজেক্ট, এখানে আছে 32 পাইছে, ম্যাথ 1 কি 32 আছে? ম্যাথ পাস পেপার, ম্যাথ ম্যাথ পাস পেপার 32 তো আছে, 32 আছে, 32 পেলে সে ফেল করবে। এখানে তাকে পাস দেখানো হচ্ছে, সেটি সেটা ভুল আছে কিনা দেখতে হবে, বুঝতে পারছি না, তবে দেখতে হবে, যাক এখানে কিন্তু সে 32 পেয়েছে, তাহলে 33 নিচে পাইলে সে ফেল যে কোনো একটা সাবজেক্ট, ঠিক আছে, তাহলে এখানে ঠিক আছে আমাদের, সেটা হয়তো এখানে পাস দেখানো হয়েছে, এখানে কোনো একটা গরমিল আছে, ঠিক আছে, যোগ্যটা আর কি। তা এই পর্যন্ত আমি আপনাদের কাছে একটু চলে যাই, এখন যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম যে এখানে কিছু কাজ আছে, এখানে কিছু কাজ কি এখানে আছে, দেখেন আমার লেখাগুলা, আমি কিন্তু এখান থেকে আমার লেখাগুলোর ভিতরে আমি যদি এখানে ক্লিক করলে আমার লেখাগুলো ওদিক চলে যাচ্ছে বাম দিকে, আর আমি যদি এটা এটা একটু মিডিলে নিই, এখন লেখা এই বারটা যদি আমি একটু এদিক চাপাই নিই ধরে মাউসের লেফট বাটন ধরে, দেখেন লেখাগুলো ভিতরে চলে আসতেছে। হ্যাঁ, তো এরকম এরকম করে আপনি অফিসে তো এরকম, এও তো খুব বেশি বড় সিটের কাজ তা তো না, তাই না, মিডিয়াম ক্লাস সিটের কাজ বলবো, এটা একেবারে ছোটও না বড়ও না, ঠিক আছে, যে এর ঘর থেকে শুরু করে টির ঘর পর্যন্ত, ওকে, এই যে কাজটা আমরা এইভাবে ধরে ধরে কতক্ষণ দেখাবো এ করবো, ঠিক আছে, এই করতে গেলে আপনি অফিসে তাহলে তো ঝামেলা পড়বে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমার দেখেন মাউস যদি স্ক্রোল করে উপর দিকে যায় তাহলে দেখেন লেখাগুলো উপরে পুরো ঢুকে গেছে, তো কার নাম কি কে কোন সাবজেক্ট কোনো ডকুমেন্ট নেই, তাই না, এরকম আপনাদের অফিসে দেখাতে হবে। সেক্ষেত্রে আমাদের কাছে কিছু কাজ আছে, কিছু কাজ কি, যেমন আপনি যদি এই অবস্থানটা নেম থেকে শুরু করে এই অবস্থানটা সিলেকশন করেন, ঠিক আছে, সিলেকশন করলে এখানে আপনারা যদি ভিউতে ক্লিক দেন, ভিউতে ক্লিক দেওয়ার পর এখানে যদি ফ্রিজ ফ্রিজ প্যানেল পেন্স ফ্রিজ পেন্স অর্থাৎ ফ্রিজ পেন করে, এটা এটা হচ্ছে আপনি ফ্রিজ পেন্স অ্যান্ড ফ্রিজ পেন্স টফ প্রথম ডটটা যদি করেন তাহলে আপনার কী হবে, এটা ফ্রিজ পেন হয়ে যাবে, আপনি ক্লিক করলেন এগুলো ভিতরে ঢুকে যাবে, এই যে মাউসটা স্ক্রোল করে, স্ক্রোল করে মানে মাউস যে চাকাটা আছে না, এই যে চাকাটা, এই চাকাটা ঘুরিয়ে, এই চাকাটা কিন্তু আমি ঘোরাচ্ছি, এই যে এই চাকাটা, এটা এখানে নিচের দিকে ঘোরাচ্ছি, ঘোরালে সবগুলো ঢুকে যাবে, বাট এই লাইনটা কিন্তু যাবে না, এই দেখেন সবগুলো ঢুকে গেছে, তার মানে কি আমি এগুলো দেখলে কিন্তু বুঝতে পারবো, ঠিক আছে, আর এখানে খেয়াল করলে, ওকে, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় আছে, এদিকে ক্লিক দিলে এদিকে সব ঢুকে যাচ্ছে, দেখেন খেয়াল করে, এদিকে কিন্তু সব ঢুকে যাচ্ছে, দেখেন ঢুকে গেছে, তবে এই বারটা ধরে টানলে
সব ঢুকে যাচ্ছে, ঠিক আছে? আমার এই বারটা ধরে তাহলে চলে আসছে। আমি এখন চাচ্ছি এ পাঁচটা মাউসটা স্ক্রল করতে, আমার এ পাঁচটাও ফ্রিজ থাকবে, এ পাঁচটা ফ্রিজ পেন থাকবে। তাহলে কি করবো এখানে? ফ্রিজ পাঁচ কলাম, আমি কিন্তু এখানে আরো দুই তিনটা কলাম ফ্রিজ করতে চাইলে করতে পারবো, এই দুই তিনটা কলাম, ঠিক আছে? পাঁচ কলাম গুলো এরপরে দেখেন আপনারা এদিকে, সরি মনে হয় কেন ঢুকে যাচ্ছে, কেন ফ্রিজ করলাম, ফ্রিজ পাঁচ কলাম, এই দেখুন পাচ্ছে না, টিকটকে চলে গেল কেন, আবার ফ্রিজ এটা করলাম, দুইটা একসঙ্গে হবে, দুইটা একসঙ্গে ঘোরা যাবে, দুইটা একসঙ্গে এখন উপরের দিকে যাবে না, ঠিক আছে? কিন্তু এ পাশে তো চলে যাচ্ছে, এ পাশে চলে যাচ্ছে, এ পাশে না যাওয়ার সিস্টেম আছে। এখান থেকে যদি এই গ্যাসটা যাবে না, এখানে আর একটা সিস্টেম আছে, অ্যারেঞ্জ হলো একটু প্র্যাকটিস করে দিতে, কিন্তু আমি প্র্যাকটিস করে আনফ্রিজ করলাম, ঠিক আছে? আনফ্রিজ করার পরে এখন যদি আমি ফ্রিজ ফ্রেন্ড করি, মানে কোন অংশটা ফ্রিজ করবো এখান থেকে শুরু করে এখান থেকে জানবো, আমার কি হলো এখন কিন্তু আমার মাউসটা স্ক্রল করলে ফ্রিজ হয়ে গেছে, আচ্ছা না পুরোটা ফ্রিজ হয়ে গেছে, আমি ফ্রিজ করলাম, এখন যদি আমি পুরো ফ্রিজ করি শুধু র ফ্রিজ করলে র ফ্রিজ হচ্ছে, ঠিক আছে? আবার শুধু কলাম আনফ্রিজ করলে আনফ্রিজ, এখন যদি শুধু কলামটাকে ফ্রিজ করি তাহলে কলাম ফ্রিজ হলো, এই দুটো বুঝতে পারলো, কলাম ফ্রিজ হলে কলাম ফ্রিজ হলো, কিন্তু আমি একবারে দুইটা করতে চাচ্ছি, দুইটা করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে 1 2 3 4 আছে, এখানে 7 উইন্ডো আছে, সবগুলো যদি আমি ফ্রিজ করতে চাই দুইটা লাইন করতে, এখানে আনফ্রিজ, এখন যদি ফ্রিজ করে ফ্রিজ, এখন সবগুলো ফ্রিজ হয়ে গেছে, নিচের লাইনটা বাদে সবগুলো ফ্রিজ হয়ে গেছে, ব্যাস। কিন্তু আমি চাচ্ছি এই দুটো করতে, এই দুটোর একটা সিস্টেম আছে, এই দুটো সিস্টেম আমি আগামী দিন বলে দেবো আপনাদেরকে, প্র্যাকটিস করতে হবে, তো অনেকদিন আগে দেখাইছি মনে পড়তেছে না, যে খালি একটা র, একটা র করব আর একটা কলাম করব, একটা র করব আর একটা কলাম করব, আর বাকিগুলো সব এমনি থাকবে, এটা ফ্রিজ করা যাবে, ঠিক আছে? বিভিন্ন সিস্টেম আছে, যাক তাহলে ফ্রিজ করা সিস্টেমটা এখান থেকে আমরা দেখে নিলাম, যে কিভাবে আমি যদি ওই এটাকে ফ্রিজ করি তাহলে কিভাবে করবো, এই যে দেখে নিলাম রটাকে, হ্যাঁ শুধু কলামটাকে ফ্রিজ করলে, এই যে কলামটাকে ফ্রিজ করলে সেটাকে কিন্তু দেখে নিলাম, যে শুধু কলামটা ফ্রিজ হয়ে গেছে, এখন কিন্তু আমি ক্লিক করলে এগুলো ভিতরে ঢুকে যাবে, কিন্তু ওটা যাবে, ঠিক আছে? এটা বুঝতে পারলাম, এটা আমি আনফ্রিজ করে দিতে চাইলে আনফ্রিজ, ব্যাস। এখন এটা আর একটা কাজ আছে, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে? ফ্রিজ করা, র ফ্রিজ করা, কলাম ফ্রিজ করা, পুরো এলাকা ফ্রিজ করা, আর এখান থেকে আরেকটা কাজ আছে হচ্ছে আপনার, এটাকে আমি ইয়ের মাধ্যমে দেখাবো, কি বলেন, ইনসার্ট, ইনসার্টে যাবো, এটাকে কলমের মাধ্যমে দেখাবো অথবা লাইনের মাধ্যমে অথবা বারের মাধ্যমে, ঠিক আছে? ওই যে আমরা গ্রাফ কাগজ বা লেগ ঠিক বলে থাকি, অথবা আমাদের যে ওই ক্রিকেট খেলা বা রান দেখি, ক্রিকেট খেলা ফুটবল খেলা যে এত 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 রান হচ্ছে, এত কম হয়েছে, এত বেশি হয়েছে, ওগুলা, হ্যাঁ ওগুলো বিভিন্ন সময় আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমাদের এরকম কিছু কাজ আসে, এই কাজগুলো যদি আপনারা দেখাচ্ছেন, যদি কলামের মাধ্যমে দেখাচ্ছেন, তাহলে কলামের কোন স্টাইলটা আমি নেবো, ঠিক আছে? কথা বলা যাবে না, প্লিজ লাইনগুলো একটু মিউট করে দেন, কথা বলবেন না, এটা আমি এই কলামের মাধ্যমে দেখাবো, সাপোজ এই যে আমার কলাম আমার কে কত মার্ক পাইছে তার নাম সহ এখানে কিন্তু সব এ টু জেড শো করছে, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে পারলাম, এটা হচ্ছে রফিকুলের নাম্বার আছে, রফিকুলের নাম্বার কেন, বাকিগুলো আছে না, এগুলো বাকিগুলো দেখি, এটা দিয়ে দিলাম, আমি পুরোটা দেখতে চাচ্ছি, পুরোটা দেখতে হলে আমাকে এখানে ক্লিক দেবো, এখানে ক্লিক দিলে আমি কলাম, কলামটা আমি প্রথমটা নিবো, সাপোজ একটা আসতেছে কেন, ছশো পঞ্চান্ন
সিলেকশন করলাম, ডিলেট করলাম, সরি কন্ট্রোল প্লাস জেড ডিলিট মেরে দিলাম, কন্ট্রোল প্লাস জেড অন্যটা যে দেখি তাহলে কি হবে, আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি পুরোটাকে দেখাচ্ছি লাইনের মাধ্যমে, লাইনের মাধ্যমে দেখাবো কেমন দেখা, এটার মাধ্যমে দেখা পুরোটা আমরা লাইন যেমন দেখাচ্ছে কে কি পাস করছে কে কি ফেল করছে সব এখানে শো করতেছে। আপনারা কি করবেন প্রত্যেকটা দিয়ে দিয়ে দেখবেন কোনটার কেমন কি দেখা, হ্যাঁ প্রত্যেকটা ভাষায় দিয়ে দিয়ে প্র্যাকটিস করুন, বারের মাধ্যমে কেমন দেখাবেন, তারপরে আগামী ক্লাসে এই বিষয়ে আর বলবো, হ্যাঁ কথা বলে তারপর আমরা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট বিষয়ে যাবো। আচ্ছা এটা যাক, দুইটা কাজ ছিল, এটা আছে যেটা আছে ওই যে আপ অ্যান্ড ডাউন শো করে যে কে কত পার্সেন্ট নম্বর পেলো, কে পাস করলো, কে ফেল করলো বা কে কত রান করলো, সেগুলো দেখানোর জন্য আমরা ইনসার্টে যাবো, ইনসার্টে যেয়ে এখানে এই অপশনগুলো ব্যবহার করতে পারবো, এখানে বিভিন্ন ওয়েতে দেখানো যাবে। এরপর আছে কোনো ছবি টবি এনে দেখতে চাইলে দেখতে পারবেন, এগুলো আমরা ওয়ার্ডে যেভাবে দেখছি সেম ভাবে হেডার ফুটার দেওয়া এগুলোর কাজ সেম। তারপরে যদি কিছু না পারেন আমার কাছে প্রশ্ন করলে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ এগুলো সব ওয়ার্ডে সিস্টেম, এখানে কালার কালার করতে হবে, এখানে অনেক কাজ আছে, কাজগুলো আপনারা দেখবেন যে কিভাবে আপনারা কালার করবেন, কিভাবে কোনটার কি কাজ করবেন, সবগুলো এখানে একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি গুলো বুঝতে পারবেন একবার প্রায় ওয়ার্ডের কাছাকাছি, বাকি কালার টালার করা যা করা লিকার কালার করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার করা যাবে, এগুলো কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেরকম আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে দেখাবেন না, আপনারা এগুলা প্রথমে আগে কি করবেন এখানে একটু দেখিয়ে দিই, এখানে এই নেম নেমটা নেমটা আপনারা একটা কালার দিলেন, একটা কালার দিবেন এখান থেকে যে কালার দিলে কেমন দেখান, আমি সাধারণত রেড দিয়ে দিলাম সাপোজ। এরপর আপনারা লিখাটার আর একটা কালার দিবেন, লেখাগুলো কালার কেমন আসবে, আমার কম্পিউটার দেখছি স্লো হয়ে গেছে বুঝলাম না, এতক্ষণ কাজ করলো ভালো, শিফট এখানে রেখে দিই, তুমি এই যে কালার দিয়ে দিলাম এখান থেকে টাইটেল বারে আপনি চাইলে আমি এগুলোর আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাকের ভিতর কোনটা দিলে ফুটবে, এই যে ইয়েলো কালার দিলে ফুটতেছে, আমি ইয়েলো কালার দিয়ে দিলাম, ঠিক আছে তারপর আপনারা এগুলো আর একটা কালার দিবেন প্রত্যেকটা দিন। আমার একটা কোশ্চেন ছিল, আচ্ছা রোলের ওই যে রোল যে নাম্বার গুলো এগুলোকে একটু সাইডে না এনে মাঝখানে দেওয়ার রুলসটা কি, ধরেন এই সাইডে থেকে মাঝখানে রাখলে দেখতে সুন্দর দেখাচ্ছে রোল গুলো, মানে নাম্বার গুলো ম্যাডাম, হ্যাঁ সাইড গুলো দেন আপনি আপনার ইচ্ছা, এটা আপনার উপর ডিপেন্ড করবে, যে মিডিলে দেন আমি আমার এফেসে করা আছে, আচ্ছা আচ্ছা এগুলো কোনো কথা না, ঠিক আছে এগুলো অর্ডার মতো বুঝতে পারছেন, আপনারা দিয়ে দেখবেন তারপর যদি না পারে না আমি দিয়ে দেখাবো, আচ্ছা 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 দেখি সবগুলো একবারে করে দেখি কেমন আসে, সবগুলো মিডিলে দেখা কিনা আমি যথারীতি, আচ্ছা এটা তো এখান থেকে ধরে বললে ভালো হয়, নামগুলো নামগুলো বাইরে থাকো আমি নম্বরগুলো আর এগুলো দেখি, তাই না আপনি যেহেতু বললেন, এটা আছে মিডিল পজিশন, মিডিল হয়ে গেছে দেখেন খেয়াল করে পুরোটা মিডিল হয়ে গেছে, একটা কালার দিয়ে দেন আপনি, এটার কালার মানে কি এখানে নাম্বার গুলো একটা কালার দিবেন, এগুলো যত সাজুগুজু করতে পারবেন তত ভালো, মহিলারা তো সাজুগুজু করতে অনেক পছন্দ করে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে মহিলারা সব থেকে বেশি কাজ পাচ্ছে, এটা ডোন্ট মাইন্ড আমার দেখা চোখে, ঠিক আছে